আজকের এই ভিডিওতে আপনাদের জন্য থাকবে ফাতেমাতুজ্জাপুর লেখা শখের সাদাশাড়ি গল্পের 15তম পর্ব। শুরু থেকে অবশ্যই শেষ পর্যন্ত দেখে কমেন্ট করবেন, যদি ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলবেন না। তো চলুন কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। তুলি রাগ দেখি বাবার বাড়ি চলে গেছে। সেজন্য দুই একবার ফোন করা সত্ত্বেও তুলির বাবা মুখের উপর সাফ সাফ জানিয়ে দিয়েছেন মেয়ে দিবেন না, আর খুব দ্রুত নাকি ডিভোর্স ফাইল করা হবে। জোকের বসে বিয়ে করেছিল সৌজন্য, তাই ক্যাবিনের টাকাটা বসিয়েছে 15 লাখ। তুলি বড় লোকের মেয়ে, সে যখন 15 লাখ টাকা ক্যাবিনের কথা বলল, সৌজন্য নিজেকে প্রভাবিত করে বিনা বাক্যে রাজি হয়ে গেল, কারণ স্বপ্নেও ভাবেনি দুজনের ছাড়াছাড়ি হবে। এদিকে সেভিংসের টাকাটাও ও করেছিল তুলির নামে, সেটা থাকলেও কিছু একটা সাহায্য হতো। এতগুলো টাকা কোনো ভাবেই সৌজন্যের পক্ষে দেওয়া সম্ভব না। কি দিনকাল এলো, ভালোবাসার চিন্তা বাদ দিয়ে এখন টাকার চিন্তা করতে হয়। একবার ভাবলো বাড়িটা বিক্রি করবে, কিন্তু নিজের ভাগেরটা বিক্রি করলেও খুব হলেও এই অসময়ের 7 লাখ টাকা আসবে, এর বেশি পেতে হলে অপেক্ষার প্রয়োজন। উর্মি আর মেঘনা নিজেদের অংশ দিয়ে দিবে বলেই স্থির করলো। ঠিক তখনই বের হলো, বাড়িটা আটকা পড়ে আছে ব্যাংকে, নোটিশ দেওয়া হয়নি ষড়যন্ত্র করে। এত শত চিন্তা এসে উদয় হলো যে উর্মিসহ সকলের মাথা খারাপ। বড়বাবি কান্না জুড়ে দিয়েছেন, স্বামীর বেতন ভালো না, অতি সামান্যই সেভিংস পড়ে আছে, অন্তর ভবিষ্যৎ একেবারেই ফাঁকা। মেঘনা খুবই বিরক্ত, আজকাল এমনিতেও আবেগ এর থেকে মেজাজ চলে বেশি, ব্যক্তিগত জীবনে খুব একটা সুখে নেই যে। উর্মি ভেতরে ভিতরে একেবারেই ভেঙে গেছে, তবে বাইরেটা নারিকেলের মতোই শক্ত। জীবনে প্রথমবারের মতো সৌজন্য কেঁদে উঠল। খুব ছোট্ট সময়ে কাঁদলেও একটু বোঝবার পর থেকে কেন যেন ছেলেটার চোখে কখনো জল আসেনি, কেমন যেন শক্ত দাঁচের। এটা সত্য, তুলিকে খুব ভালোবাসে সে, না হলে স্ত্রীর কথা তো পরিবারকে কেউ অবহেলা করে? নিজের ভুলে পুরো শেষ হয়ে যাচ্ছে ছোট ভাইয়া, এসব দেখে উর্মির মনে চলছে নীরব জ্বর। যে জ্বর উর্মিকে সঙ্গ দেবার জন্য কেউ নেই, ভাইয়াকে জড়িয়ে ধরে সৌজন্য আবার খুব একটা সান্ত্বনা দিতেও পারল না। সঞ্চয় যা আছে এতে করে নিজেদেরই টানাটানি লাগবে। এদিকে ব্যাংকের লোন বেড়ে গিয়ে হয়েছে 20 লাখ টাকা, এগুলো পরিশোধ না করলে মাসখানেকের মাঝেই পরিবার নিয়ে বের হতে হবে রাস্তায়। জ্যোৎস্না চোখ রাঙালো, স্বামী সন্তান নিয়ে কেটে পড়ায় মঙ্গল, তবে অমর আসছে না দেখে তেতে উঠলেন তিনি। কি শুরু করলে তুমি, এখানে পচে গেলে মরবে নাকি? আর কার জন্য ঠাই খোঁজো? দুদিন আগেও যে বউয়ের আঁচলের তলাতে পড়ে থাকতো। আহ জ্যোৎস্না, একদম কথা বলবে না, চুপ থাকি বলে আজ আমাদের কপাল পড়ল। জ্যোৎস্না আবারও মরা কান্না জুড়ে দিল, সৌজন্য ফুপিয়ে ওঠে। অমর দীর্ঘশ্বাস লুকিয়ে চলে যায়। মেঘনা বসে আছে সোফাতে, পেটে চেপে রাখা হাত মস্তিষ্ক অনেক কিছুই বলে। উর্মি ধীরে ধীরে সব কাগজপত্র ঘাটে, একে একে বের করে সমস্ত ডিটেলস, চোখের সামনে সব যেন ভাসে। বড় অপার বিয়ের জন্য বাবা লোন নিয়েছিলেন, তবে সেটা ছিল 2 লক্ষ, এখানে দেখাচ্ছে 12 লক্ষ। একে একে সব কাগজ ঘাটতে লাগলো উর্মি। এই যে লোনের কাগজপত্র সব ঠিক করেছিল নয়ন ভাই, ব্যাংক কর্মকর্তা হওয়াতে লোনটাও খুব সহজেই পেয়ে গিয়েছিল, আর এই কারণে নয়ন ভাই এর সম্মান ছিল একটু বেশি। বিয়ের আগে থেকে এই পরিবারের জন্য অনেক কিছুই করেছে, এটাই ছিল সকলের ধারণা। উর্মির মাথাটা ভন ভন করছে, একটা ব্রেক দরকার। সে যা ভাবার ভেবে নিল, শেষটা যাই হোক না কেন সবটা খোলাসা করবেই। সৌমিনকে নিয়ে আর্তনাদ চলছে বাড়িতে, সব থেকে বেশি পাগলামো শুরু করেছেন লতিফা বেগম। একমাত্র ছেলের জন্য প্রাণ যেন বেরিয়ে আসে, ব্রেন হ্যামারেজ হয়েছে সৌমিনের, এর কারণ জানা নেই। উর্মি এসেছিল অফিসের ফাইল নিয়ে, কান্নার শব্দে স্থির হয়ে যায়। অনুজ কিছু একটা ভাবছে, যেন দিদাতে ভুগছে। মাহফুজ সাহেব তীব্র বেগে চিৎকার করে যাচ্ছেন, ডাক্তার জানিয়েছেন সৌমিনকে দীর্ঘ দিন ধরে এমন বিষ দেওয়া হয়েছে যার ফলে সমীরের ব্রেনের নার্ভ শুকিয়ে গেছে, ধীরে ধীরে পুরো দমে পাগল করার জন্য এই মেডিসিনের ব্যবহার করা হয়। এইসব ষড়যন্ত্র কার সেটা জানার জন্য তিনি পুলিশের কাছে কেস ফাইল করেছেন। উর্মিকে দেখে বাড়ির কাজের লোক শরবত নিয়ে গেলেন, শরবতের তরল গলা দিয়ে নামছেই না। অনুজ মাহফুজ সাহেবের সাথে কথা বলে, আঙ্কেল আপনার সাথে আমার কথা আছে। বলো বাবা। আমার ছেলেটার অবস্থা ভালো হবে না, তাই না? ভেঙে পড়বেন না, ডাক্তার বলেছেন সব ঠিক হয়ে যাবে। সান্ত্বনা দিও না বাবা। ভদ্রলোক কান্নায় ভেঙে পড়লেন। উর্মি মুখ চেপে ধরে আছে, চোখ দুটো কেন যেন ভিজে আসে। অনুজ মাহফুজ সাহেবের কাঁধে হাত রেখে ভেতরে চলে গেল। ফাইজা হাতে দাঁড়িয়ে রইল উর্মি, সমীরের কল দেখে নিজেকে পরিপাটি করল, কথা বলতে বলতেই বের হলো বাসা থেকে। স্যারের অবস্থা ভালো না সমীর। সেটাই শুনলাম, সেই যে
সেই জন্যই তোমায় কল করেছি। ও, তুমি এখন কোথায়? সৌমেন স্যারের বাসা থেকে বের হলাম। ঠিক আছে, তুলি ভাবির বিষয়টা খোঁজ চালাচ্ছি। আমার এক বন্ধু আছে গোয়েন্দা বিভাগে কাজ করে, সে দেখবে বিষয়টা। আচ্ছা ঠিক আছে, ছোটো ভাইকে বড় অসহায় লাগে, ভালো লাগে না আর। তুমি খুব একা ফিল করছো তাই না? আরে না, একা ফিল কেন করবো, আমি ঠিকই আছি। উর্মির ভাঙা গলা বুঝতে পারে সমীর, চোখ দুটো সলসল করছে। উর্মিকে খুব দ্রুত গুড নিউজ দিতে চাইছে, সেই জন্যই এখন চুপ করে রয়েছে। কি করো এখন? দেন ফিরে সমীরের গলাটা কেশে নিয়ে জানায় কাজ করছে, তারপর বলে, আজ সন্ধ্যায় সময় আছে তোমার? হ্যাঁ, এখন তো অফিসে কাজও হয় না, স্যার যাওয়ার পর যা হলো, কি জানি চাকরিটা থাকবে কি না। বাড়ির লোন আর ছোটোবাবির ক্যাবিনের টাকা একেবারে 35 লক্ষ টাকার ধাক্কা। টাকার অঙ্কটা এত বেশি যে কোথাও থেকে সাহায্য চাওয়ার পথ নেই। উর্মি হাসার চেষ্টা করে, তবে দেখি কি করা যায়। আর শোনো, আজ শৌখিনের সাথে দেখা করবে সন্ধ্যায়, ও আমার গোয়েন্দা বন্ধুর ব্যাপারে খোঁজ নেবে আর তোমার সাথে পরিচয় করিয়ে দিবে। আচ্ছা। অফিস থেকে কাজ সেরে শৌখিনের সাথেই দেখা করলো উর্মি। একটা কেস নিয়ে ব্যস্ত থাকাতে আধা ঘন্টার মতো লেট হলো প্রবীণের। ছেলেটা খুব করে আশা দিয়েছে উর্মিকে, আর যাই হোক সত্যটা বের করে দিবে সে, এতে করে বেশি ভরসা পেলে উর্মি। তবে বাসা ফিরে দেখলো অবস্থা খারাপ, রান্না হয়নি আজ। মেঘনা কোনো মতে কিচেনের দিকে আগাচ্ছে, উর্মি ছুটিকে বাধা দিল, তারপর ডাল চাল ফুটিয়ে রান্না করলো। এক পর্যায়ে মনে হলো আজ তো ডাল ভাত জুটলো কপালে, তবে কাল কি হবে কে জানে কি আছে কপালে। তিন দিন পর তুলি আজ পরেছে ওয়েস্টার্ন ড্রেস, লাল টকটকে লিপস্টিক ঠোঁটে, চুলগুলো ছেড়ে দিয়ে বসেছে বারের সব থেকে শেষের টেবিলটাতে। উর্মিকে ফোন করেছে প্রবীণ, লোকেশন পাঠাতে চলে এসেছে উর্মি, ট্যাক্সির ভাড়া দিয়ে ভিতরে আসলো। কল করতে প্রবীণ চলে এলো। উর্মি চারদিকে চোখ বুলিয়ে বলল, বারে কেন, গেলেই বুঝতে পারবে, ছোটোবাবির কোনো ইস্যু? ইয়েস, ব্যস্ত দেখালো উর্মিকে, খুব দ্রুত হাঁটাতে হাত ধরে ফেললো প্রবীণ। উর্মি ফেলফেল করে তাকিয়ে বলল, কি হলো, ধীরে যাও না হলে কিছুই দেখতে পাবে না। ও আচ্ছা, নিস্তব্ধ গতিতে হাঁটতে লাগলো উর্মি। প্রবীণ ক্ষণে ক্ষণে কারোর সাথে কথা বলছে, দুটো মাস্ক হাতে নিল, একটা মাস্ক উর্মিকে দিয়ে আরেকটা নিজে পরে নিল, আর তারপর দুজনে এমনভাবে ভেতরে গেল যেন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। উর্মির একটু অস্বস্তি হচ্ছে, যদিও সমীরের খুব ভালো বন্ধু প্রবীণ, তবে ওর জীবনে সমীর ছাড়া আর কোনো পুরুষ নেই, জীবনে কোনো পুরুষের স্পর্শ পাওয়া হয়নি, তবে সমীরের অনেক কাছাকাছি ছিল। এক মুহূর্তের জন্য সেই ভাবনায় ডুবে গেল উর্মি। প্রবীণ ঈষৎ টান দিতেই ছেলেটার কাছাকাছি চলে এলো, দম বন্ধ কর পরিবেশ। উর্মি হাঁসফাঁস করছে, রবিন ওয়াইনসের গ্লাস এগিয়ে দিল। উর্মি অবাক হয়ে বলল, আমি এসব খাই না। আরে আমিও খাই না, জাস্ট দেখানোর জন্য। ও, প্রবীণের অনুকরণ করলো উর্মি, দুজনেই মদের গ্লাসটা ঠোঁটের কাছে নিয়ে আবারও রেখে দিচ্ছে, দেখে মনে হলো দুজনেই মদ পান করে। উর্মির গ্রাগ গুলি আসে, বমি বমি ভাবতে ওয়াশরুমের দিকে যেতে নেয়। ঠিক তখনই দরজা দিয়ে প্রবেশ করে নয়ন, গায়ে টি শার্ট, প্যান্টের হাঁটুর দিকটা স্টাইল করে কাটা আর ব্রোতে লাগানো রিং, মাথার ক্যাপটা পরাতে পুরোপুরি বখাটে লাগে। উর্মির মাথাটা ঘুরে যায়, বমির কথা বলে যায় সে। প্রবীণ চোট বাঁকিয়ে হাসে, উর্মি হতবিহ্বল। ঈশ্বর তো কাছে আসে, প্রবীণ কানের কাছটায় ছুঁকে বলে, এখন দেখবে ফিল্মটা। হাতের আঙুল উপরে উঠিয়ে মৃদুস্বরে কাউন্ট করে প্রবীণ। উর্মি দেখতে পায় নয়ন ধীরে ধীরে তুলির দিকে আগাচ্ছে, এবার যেন উর্মি মাথা ঘুরিয়ে পড়েই যাবে, পায়ের তলাতে মাটি নেই বললেই চলে। প্রবীণ মুখ দিয়ে জিরো উচ্চারণ করার সাথে সাথেই নয়ন আর তুলি একে অপরকে জড়িয়ে ধরে। শুধু তাই নয়, একে অপরের সাথে এমন মাখামাখি শুরু করে যে ঘৃণায় জ্বলে ওঠে উর্মির চোখ। সবটা পরিষ্কার এখন, উর্মি আর সহ্য করতে পারে না, ছুটে গিয়ে তুলি আর ননের গালে চর বসায়। প্রবীণ মাথায় হাত রেখে বলে, শিট, আর একটু আগালে ব্যাপারটা অন্যরকম করার একটা চান্স ছিল, হয়তোবা দুজনের চরিত্রের গুণগুলো নিয়ে কেস ফেল করা যেত, তবে এখন দুজনেই সাবধান হয়ে যাবে, বড় ভুল হয়ে গেল। তো ফ্রেন্ডস, গল্পের পর্ব এতটুকু ছিল, কেমন লেগেছে তা জানিয়ে কমেন্ট করবেন, যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিবেন। সবসময় ফারুক স্টোরির সাথে অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনায় আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।